বিশাল আকৃতি সামুদ্রিক মাছ ধরে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গেল এক বৃদ্ধার। সমুদ্রে বিশাল আকৃতির মাছ ধরে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গেল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা সাগর থানার চকফুলডুবি গ্রামে। চকফুলডুবি গ্রামের বাসিন্দা এক বৃদ্ধার করোনার আবহে তার জীবনে নেমে আসে গভীর অন্ধকার। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তার। সমুদ্রে মাছ ধরতে কোনোরকম জীবনযুদ্ধ সংগ্রাম করে চলেছেন বৃদ্ধা। সমুদ্রের একটি বিশাল আকৃতি ভোলা মাছ ধরে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গেল সাগরদ্বীপের চকফুলডুবি গ্রামের বাসিন্দা বৃদ্ধা পুষ্পকরের জীবনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাহাজের ধাক্কা লেগে সমুদ্রে একটি বিশাল আকৃতির ভোলা মাছ আহত অবস্থায় চলে আসে সমুদ্রের পাড়ে। এরপর ঠিক সেই সময় সমুদ্রে মাছ ধরতে জাল পেতেছিলেন ওই বৃদ্ধা। আর সমুদ্রের চরে ওই বিশাল আকৃতি ভোলা মাছকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় ওই মাছটিকে বাড়িতে নিয়ে আসেন বৃদ্ধা। ভোলা মাছটি ওজন প্রায় 52 কেজি, 6,200 টাকা কিলো দরে মাছটি বিক্রি করেন তিনি। 52 কেজি ওজনের ওই ভোলা মাছটি বাজারে বিক্রি করে মোট 3,30,200 টাকা পান ওই বৃদ্ধা। ওই মাছটি বাজারে বিক্রি করে জীবনে বেঁচে থাকার কিছুটা আশার আলো দেখছেন বৃদ্ধা।